গ্রামে পাড়াতে মহল্লাতে বস্তিতে মানুষ জোট বাঁধছে, জোট বাঁধছে কাজের দাবি, জোট বাঁধছে ভাতের দাবি, জোট বাঁধছে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, জোট বাঁধছে আমাদের মাথা উঁচু করে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কোন দিকে যাবে সেই জন্য। তাই কিভাবে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে, সাম্রাজ্যবাদের বিরোধিতায় লড়াই করে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে, যা ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের উপরে সবার উপরে মানুষের দাবিতে লড়াই করে। আগা পাঁচতলা সাম্রাজ্যবাদ বিরোধিতার লড়াই চলবে না, এক দেশ দিয়ে অন্য দেশকে দখল করা চলবে না, পিঠে চাবুক মেরে আর আমার ভাতের থালার কেড়ে নিয়ে। কোন হে কোন বহি যো কাল সুভাষচন্দ্র বোস কো লেকার এরা কারাগারি করলো, গুগলে খুলছে সবাই সুভাষচন্দ্র বোস বলে গুগলে, আর বলছে যে মারামারি হচ্ছে। কেন বলছে? কে আগে মারা দিল সুভাষচন্দ্র বোসের গলাতে? আর সুভাষচন্দ্র বোস বলেছিল যে প্ল্যানিং কমিশন করতে হবে। সুভাষচন্দ্র বোস বলেছিলেন গ্রামে গ্রামে সমবায় গড়ে তুলতে হবে। সুভাষচন্দ্র বোস বলেছিলেন জাতীয় কংগ্রেসে সভাপতি থাকাকালীন দ্বিতীয়বারের সভাপতির ভাষণে যে উৎপাদন ব্যবস্থা আর ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মধ্যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে হবে। আর যারা আজকে মারামারি কাড়াকাড়ি করছে, দেশ থেকে পালিয়ে যাবার আগে একাধিক বার জেলে জেল খেটেছেন, কারাবাস হয়েছে, পুলিশ ধরতে এসেছে, বলেছে বাড়িতে লুকিয়ে থাকতে হবে। সবাই জানলো যে সুভাষ বোস ঘরের ভেতরে লুকিয়ে আছে, অথচ তিনি বাইরে চলে গেলেন দেশ থেকে, বললো দেশকে স্বাধীন করতে হবে, আইএনএ গঠন করলেন, আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজে যখন এই ভারতবর্ষে তারা ঢুকেছে লড়াই করতে, যখন ব্রিটিশ পুলিশের হাতে তারা ধরা পড়েছে, তখন একই মঞ্চে তিনজনের যা বিচার হচ্ছে সেই বিচারের মঞ্চে একজন হিন্দু একজন মুসলিম একজন শিখ দাঁড়িয়ে আছে। কে ক্যাপ্টেন ছিল? লক্ষ্মী সাইগল মেয়ে মহিলা কারায়া পরবর্তীকালে সব কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছে। আর তার গলা থেকে মালা দেবেন বলে এত মারামারি করেছে, কোথাও তৃণমূল কোথাও আরএসএস কোথাও বিজেপি কোথাও শহীদ মিনারে ভগবৎ সাহেব চলে এসেছিলেন, এসে নিয়ে মারামারি করেছে, মারামারি করতে গিয়ে সুভাষচন্দ্র বোসের পোস্টারটাই ছেড়ে দিয়েছে। খুঁজে দেখুন আজকের পেপারে। আমাদের ছাত্র যুব বন্ধুরা আছে, অপু এতক্ষণ বলেছে যে ফ্রিতে দেবো বলে এখন ইনকামের জন্য 150 টাকা দিতে হচ্ছে, তাও তো আমরা তো প্রত্যেক ভোট ব্যবহার করছি। দেখুন না খুলে কাল গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে কি হয়েছে। ঝুটা অফবা ইয়ে লো ফেলা রা হ্যায় বোল রে হ্যায় কি স্বাধীনতা সে পেহলে সুভাষচন্দ্র বোস কো কোই নেই পুকতা তা কোই নেই জানতা তা। তো আজ আজ যোগ তোকে এই সরকারটা চলে আসার পর নাকি তারপরে নাকি সুভাষচন্দ্র বোসকে মানুষ জেনেছে। আমরা তখন ক্লাস টু থ্রিতে পড়েছি, তখন জেনেছি একবার বিদায় দে মা গান্ডা চার বুকে সব থেকে বেশি আগুন লাগিয়েছিল আর সেদিনকে নিজেরও ভেবেছিলাম যে দিদিমণিরা তো সুভাষচন্দ্র বোসের কথা বলছে, আমিও যদি ওই সময় থাকতাম কিছু একটা করে দেখাতাম। আজও সময়টা শেষ হয়ে যায়নি, আজও তাদের দেখানো রাস্তাতে দিবাই উপায় আছে, আর কিছু করে দেখাতে চাইছে শুধুমাত্র সমর্থন আর উৎসাহ আর রসদটা আপনাদের আমাদের প্রয়োজন। কি পাচ্ছেন আপনারা? এই যে আমার বাঁদিকে আছে ওষুধের দোকান, এ জিজ্ঞেস করুন মাথা ব্যথার ওষুধ, ব্লাড প্রেশার কা দবাই, সুগার কা দবাই, পেট খারাপ হো জাতা হ্যায় তো উসকা দবাই, বুখার আ জাতা হ্যায় তো উসকা দবাই। ইয়াহ পর আগর দো চার দোকান অর ভি পাস পাস ইয়া বগল অগল বগল মে রে জাতা তো ইস দোকানদার ভি বলতে থে কি 20-25% রিপেটে তোমাদের কো ওষুধ দেবো। দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। ওষুধের কোম্পানি গুলো অ্যাড করছে না যে 20-25% ম্যাক্সিমাম 30% দেখে আমরা ছাড় দিয়ে ওষুধ দেবো। সারি কেন ছাড় দিচ্ছে না? ওষুধে 20% ছাড়, 25% ছাড়, 19% ছাড়, আর সারে 250 টাকা, আর সার 350 টাকা, 1200 টাকা সার, 1500 টাকা, 1600 টাকা সার, 2400 টাকায় কৃষকরা কোথা থেকে পাবে? বলেছিল সমবায় উৎপাদনের ব্যবস্থা ঠিক করতে হবে সুভাষ বোস, আর তাকে বলছে যে আরএসএস
আর যেই বললো যে পাড়ায় পাড়ায় পঞ্চায়েতে পঞ্চায়েতে গায়ে গায়ে দেখো তো বাপু কে কে ঘর পেলো পেলো না, এই আপনার পাশে নন্দকুমারে অর্জুনা বিবি চলে গেল, বললো আমার ঘর নাই আমি ত্রিপলের ঘরে থাকি, আমাকে ত্রিপল দাও তাই না, আর আমার নিজের জমি আছে, আমার আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কারণ দিদিমণি বলেছিল 500 টাকা দিব, তার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট। ঘর খুঁজতে গেল ওই পুলিশ মহিলা, পুলিশটার ছবি দেখেছেন? যদি না দেখেছেন তো তারপরে দিনের খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়া খুলে রাখো, আর ওই আরেকটা দিদিমণির ছবিটা পুকের মধ্যে বাঁধিয়ে বাড়িতে রাখো। এত আক্রমণ, এত লাঞ্ছনা, এত অপমান, সে শুধু বামপন্থী আন্দোলনের সাথে আবাস যোজনার ঘর চাইতে গিয়েছিল বলে, সে কোন তৃণমূলের নেতা তাকে দাঁড়ি করেনি বলে, তার শাড়ি রাজরাটা খুলে চারজন পুলিশ মিলে তার পিছনে লাঠি বাড়ি মারবে, প্রাইমারি দিয়ে চাকরি পেয়েছি, আর আজকে ছেলে ছোকরারা যারা সব
পথে চাকরি পাচ্ছে তারাও ভয়ে বুক দূর দূর করছে, বলছে বলতে পারছি না 2011 পরে চাকরি পেয়েছে, ও বিশ্বাসই করছে না যে আমি পড়াশোনা করে চাকরি পেয়েছি। আস্থা ভেঙে দিচ্ছে, ভরসা ভেঙে দিচ্ছে। দিদিমণিরা বসে আছেন পাশের চেয়ারে, ক্লাস নেবেন, আর পাশের চেয়ারে সারা রাত কীর্তি কাণ্ড করে মুখে গন্ধ নিয়ে পান পরাগে থুতু বাইরে ফেলে সাদা খাতা জমা দিয়ে 7.5 লাখ টাকা বাপের তিনি বিক্রি করে তৃণমূলের নেতার ঘরে জমা দিয়ে আর মাস্টারমশাই দিদিমণির চাকরি পেয়েছে। আমার বাড়ির ছেলে মেয়েদের কাছে পড়তে যাবে? ওই কাকাটা দূরে দাঁড়িয়ে আছে, ওই কাকাটা নিজের বাড়ির ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারবে? ওই পিছনে হলুদ ওনা নিয়ে আমার দিদিটাকে দাঁড়িয়ে আছে, ও নিজের বাচ্চাকে নিজের পাড়ার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারবে? কোথায় যাবে, সরকারি স্কুলে ছবি তোলার জন্য নাকি মিড ডে মিলে চিকেন আর মাংস আর ডিম নাকি দেবে? এতদিন তো আধা ডিমও চুরি করে নিয়েছে। আমি আমার বাড়িতে আমার মাকে যদি বলি যে মা আজ একটু চিকেন করে দাও বা এই মাসে তো ছেড়ে দাও, 3 মাস পরে একবার মাটন করে দাও, তো আমার মা বলছে তোর বাবার কি পয়সা কাছে পয়সে? বললাম 3 মাসেও খেতে পাবো না, ও তো তোর বাপের বেতন তো বাড়েনি, মাংসের দাম বেড়ে গেছে। তো বললাম তাহলে মাংস খেতে গেলে কি করতে হবে মা? বললো তাহলে 2 দিন আটপেটা খা, ওই থেকে দুটো পয়সা বাঁচাবো, তারপরে তোকে মাংস কিনে খাওয়াবো। আমি আর অন্য কোনো উপায় বললো রোজগার কর, আমার হাতে পয়সা দে, আমার হাতে যদি সংসার খরচের বাজেট বাড়ে তো তোকেও আমি মাছ দিলে একবার মাংস খাওয়াবো। মাছ পথে বাজেট বাড়াতো না তোরে কোন ভেলকি মাসিতে মমতা ব্যানার্জি বলছে যে মিড ডে মিলে মাংস দেবে পঞ্চায়েত নির্বাচনের আগে, প্রশ্ন করবেন না, করবেন না প্রশ্ন? মুসুরির ডালটা ছেটে নিয়ে চলে গেল, সোয়াবিনের বড়িটা ছেটে নিয়ে চলে গেল, আগা ডিম ছেটে নিয়ে চলে গেল, আর আর গা দেখলা পড়া করে বলছে মাংস খাওয়াবো। চোখে দেখো দেখো সর্ষে ফুল আসের সর্ষের বীজ সিঙ্গুরে ছড়িয়ে দিয়ে আর গঙ্গন করে ধান ফলে যাবে। আজও বিজ্ঞান নির্ভগতে চালাতে চাইছে। লাস্ট 5 বছরে 21,571 টা কারখানা ছোট ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, তার মধ্যে 271 টা বড় কারখানা বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট রেল বিএসএনএল রেল কয়লা খনি প্রতিরক্ষা দপ্তর ডাক ডিপার্টমেন্ট পোস্টাল ডিপার্টমেন্ট এসব জায়গাতে এরা নিযুক্তি বাড়াচ্ছে কমিয়ে দিচ্ছে। যে চেয়ারটা একবার তুলে দিচ্ছে সেই চেয়ারটাতে দ্বিতীয়বার নিয়োগ করবে না। রেলে একসময় 22 লাখ লোক কাজ করতো, আর আজকে বিবেক দেবরায় কমিটি থেকে যেখানে 7.5 লাখ লোকে নিয়ে আসছে, কোথায় চাকরি করতে যাবে? ছেলে পুলেরা পড়াশোনা করতে চাইছে না, বলছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সে চড়ে না, সে গাড়ি চাপা পড়ে যায়, তাই যদি পাঁচটা হাত পেটের খাবার চায় তাই চলো ইট ভাটাতে আর তারি ভাটাতে কাজ করতে চায়। চাইছেন তো এরকম পশ্চিমবঙ্গ? যদি চাইছেন তো চুপ করে ভাষণ শুনুন, যদি চান যে না এরকম পশ্চিমবঙ্গ চায় না তাহলে ফিরে গিয়ে গ্রামে উপস্থিত আছেন আমাদের সংগঠন বিআরএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, আপনি আমাদের অভিভাবক এই এলাকার প্রতিরক্ষা কমিটি তার করিয়ে দিন যেখানে আমাদের ভোট আমাদেরই থাকবে, মানুষ
আপোষ।